السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ নবীদেরকে দিয়ে এর মধ্যে যে কাজগুলোকে সবচেয়ে বেশি কম্পালসারি করেছেন এবং নিয়মিত করতে বলেছেন এবং তাদের মিশন ছিল এবং আমাদের উপরে ফরজ, সেটি হচ্ছে দাওয়াত। সূরা আরাফ পড়েন, সূরা আহজাব পড়েন, সূরা মায়েদা পড়েন, অসংখ্য জায়গায় দাওয়াতের উপরে আল্লাহ তাআলার নির্দেশ নবীদেরকে বলা হয়েছে। সকল নবী বলেছেন আমরা এসেছি দাওয়াত দেওয়ার জন্য, জনকল্যাণ করার জন্য আর মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। নবীদের বেসিক তিন দফা কাজ, মানুষের কল্যাণ কামনা করা, দ্বিতীয় হলো মানুষকে দাওয়াত দেওয়া আর মানুষকে প্রশিক্ষণ দেওয়া। এখন এই তিন দফায় আসেন, দাওয়াতের এই বছরে আপনার যে টার্গেট ছিল কিংবা দাওয়াত যে প্রতিদিন আপনার দেওয়ার কথা, প্রতি সপ্তাহে একদিন সময় নিয়ে দাওয়াত দেওয়ার কথা, আপনার পজিশন আল্লাহ আল্লাহর রহমতকে আল্লাহর দয়াকে আপনার জীবনে অনুধাবন করেন কিংবা আপনিও আল্লাহকে অনেক ভালোবাসেন, এই কেস স্টাডি করলে এটা কি প্রমাণ হবে? যে দাওয়াত দেওয়া ছাড়া, যে হকের দাওয়াত দেওয়া ছাড়া মানুষের জীবন ধ্বংস বলে আল্লাহ বলেছেন। সময়ের কসম, মানুষের জীবন ক্ষতিমুক্তি নিবেদিত শুধু তারা ছাড়া যারা মজবুত ঈমান এনেছে আর যারা আমলে সালিহাত করেছে আর যারা হকের উপদেশ দিয়েছে, সবরের উপদেশ। এটা ফরজে আইন, মুমিন বান্দার জন্য এটা ফরজ ইবাদত, এটা সকল নবীর সুন্নাত ছিল। তাইলে এখানে আপনার আমার ভূমিকা কোথায়? এই দাওয়াত যখন আল্লাহ রাসূল আল্লাহ নবীর উপরে আয়াত যখন নাযিল হলো, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্না মিনাল মুসলিমিন, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। এই আয়াত যখন নাযিল হয় তখন বিশ্ব সম্রাট, বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসভবনেও নিরাপদ ছিলেন না, সকাল বিকাল বাসভবনে আক্রমণ করা হয়েছে। রাস্তা দিয়ে একা গেলে নীরব নিবৃত পরিবেশে তাকে রাস্তায় শত্রুরা পিটাইতো। একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ তার সাথে নাই, আবু জেহেল একা পেয়ে গেল, এমন ভাবে নির্যাতন করলো যে মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু একটা মহিলা সাক্ষী দূর থেকে দেখলেন আর ছটফট করলেন। ইন দ্য মিন টাইম হামজা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন, এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা দৌড়ে এসে বললো হামজাকে, আপনি কি খবর জানেন আপনার ভাতিজার সাথে কি আচরণ করা হয়েছে? আবু জেহেল একা পেয়ে তাকে আচ্ছা মতো রক্তাক্ত করেছে। হামজা গতিপথ পাল্টে সেই আবু জেহেলের বাড়িতে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, তুমি তাকে মেরেছো এই জন্য যে সে এতিম, মাহমুদের পিতা নাই কিন্তু চাচা কি নাই? এই বলে আবু জেহেলকে পিঠালেন এবং সেখান থেকে মাহমুদের দরবারে এসে আদর করলেন, চুমু দিলেন এবং বললেন, তোমাকে রক্তাক্ত করেছিল পাল্টা আমিও রক্তাক্ত করে এসেছি, তবে তুমি এইটুকুতে খুশি হওয়ার দরকার নাই, তুমি খুশি হয়ে যাও, তুমি যে দিন নিয়ে যে আদর্শ নিয়ে এসেছো আজ থেকে আমি সেই দিনের কর্মী হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম জিন্দা হতা হয় হরকাল বালা কি বাদ, আপনার চেহারাও কেউ দেখবে না, আপনারা যদি দৌড়ায়ও, আপনারা যদি মারেও, আপনাকে মায়ের কি আপনাকে নির্যাতনের শিকার হয়ে দাওয়াত দিতে হবে? আপনার নবী, আমার নবী দাওয়াতের জন্য মার খেয়েছেন একবার, অসংখ্যবার উঠে নাড়াউড়ি দেওয়া হয়েছে, তাই ফের ওখানে কি হয়েছে এগুলো তো বক্তৃতা আপনারাও জানেন। তাহলে আমরাও মায়ের খাবো, দাওয়াতের জন্য মায়ের খাবো, অসুবিধা জেলে যাব, আহত হব, রিমান্ড হবে, মামলা হবে, অসুবিধা তো কিছু নাই। সুতরাং পরবর্তী সময়গুলো আমরা সহ আমাদের জনশক্তিকে সাথে নিয়ে আমরা দাওয়াতি কাজ করবো।